আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 224 রানে হারের বদলা 546 রানে জয় দিয়ে বাংলাদেশ প্রতিপক্ষ আফগানিস্তানকে হারিয়ে এই বদলাই নিল বলতেই পারি। মনে আছে নিশ্চয়ই চট্টগ্রামে 2019 সালে একমাত্র টেস্টে আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে বাংলাদেশ অবতীর্ণ হয়েছিল এবং সেখানে 224 রানে রাশিদের আফগানদের কাছে বাংলাদেশ হেরে গিয়েছিল শোচনীয়ভাবে। সেই যে 4 বছর আগে পরাজয়, সেই পরাজয়ের প্রতিশোধ লিটনের বাংলাদেশ একেবারে কড়ায় গণ্ডায় পুষিয়ে দিয়ে নিল 546 রানে। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রানের ব্যবধানে জয়ের রেকর্ড এটি তৃতীয় নম্বরে রয়েছে লন্ডন টিম টাইগার্সকে। এই ম্যাচের রূপকার ব্যাটাররা 382 রান প্রথম ইনিংসে, এরপরে 425, 4 উইকেটে ইনিংস ডিক্লারেশন, 662 রানের ম্যামথ একটা টার্গেট প্রতিপক্ষের সামনে ছুঁড়ে দেয়। ম্যাচ ওইখানেই আমরা জিতবো নিশ্চিত হওয়া গিয়েছিল, কিন্তু কত সময় লাগবে সেইটা বোঝার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল এবং চতুর্থ দিন ফার্স্ট সেশন অবধি আমাদেরকে খেলতে হয়েছে। ইনফ্যাক্ট চতুর্থ দিন ফার্স্ট সেশনে আর 22টা ওভার লেগেছে, শেষের 8টা উইকেট, লিটারেলি 7টা উইকেট পড়েছে। শেষ উইকেটটা রিটায়ার্ড হার্ট ছিল জহির খান। দেখুন, আজকে চতুর্থ দিনে একেবারে লাস্ট উইকেটটাতে জহির খান যখন স্ট্রাইকে, তাসকিন বোলিংয়ে, তাসকিন তার 5 উইকেট পাওয়ার জন্য মরিয়া টেস্টে প্রথমবারের মতো এই কীর্তি গড়বেন, কিন্তু জহির খানকে কাট বিহাইন্ড দিলেন আম্পায়ার, রিভিউ নিয়ে বেঁচে গেল। এর পরের বলেই ফুলটস বলে বোল্ড করে দিলেন তাসকিন, উদযাপন শুরু হয়ে গেল চারপাশে। ইমিডিয়েটলি আম্পায়ার ওয়েস্ট হাইটের উপরে বলের হাইট থাকায় নো বল ডাকলেন, নাকচ করে দেওয়া হলো আউটটি। এরপরে টানা 3টি বল, 1টা বল এলবোতে লাগলো, ইনজুর্ড হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে জহির খান আর খেলতেই পারলেন না। বাংলাদেশ ম্যাচ জিতে গেল 546 রানের বড় ব্যবধানে, কিন্তু তাসকিনের আর 5 উইকেট প্রথমবারের মতো টেস্টে পাওয়া হলো না। তো কি হয়েছে, বাংলাদেশ তো জিতেছে, শরীফুলও 3টা উইকেট তুলে নিয়েছেন মাত্র 28 রান দিয়ে, তাসকিন 37 রান খরচ করে 4টা উইকেট। টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের এই 3 জন পেসার মিলে এই ম্যাচটায় 2 ইনিংসে 14টা উইকেট নিয়েছে, যেটা টেস্টে পেসারদের মাধ্যমে সর্বাধিক উইকেট বাংলাদেশের জন্যে। কি দারুণ, তাই না? বাংলাদেশের পেস ব্যাটারি জ্বলে উঠছে এবং এইরকম অনুকূল পরিবেশে তারা তাদের মুনশিয়ানা দেখাতে পারে টেস্ট ফর্ম্যাটেও, সেটা আমাদেরকে অনেক বেশি আশাবাদী করছে। নেক্সট ICC টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে আমরা বেটার পারফর্ম করব, এই আশা আমরা করতেই পারি। দেখুন, ইবাদত, তাসকিন, শরীফুল, এই 3 পেস ব্যাটারি দে আর রিয়েলি ইকুয়ালি গুড। প্রথম ইনিংসে ইবাদতের 4টা, শরীফুল 2 ইনিংসেই ধারাবাহিকতা দেখালেন এবং তাসকিন সেকেন্ড ইনিংসে অনবদ্য বল করলেন, সামনে থেকে নেতৃত্ব দিলেন। আরেকটি বিষয়, মুমিনুলের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে 2 ইনিংসে সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব করলেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ সেরা আর কে হবে, শান্ত ছাড়া আবার কে, তাই না? তবে বাংলাদেশের পক্ষে জয়ের এই ফাউন্ডেশন গড়বার ক্ষেত্রে আমার মনে হয় তৃতীয় দিন শেষ বিকেলে শরীফুল ইনিংসের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে যেভাবে LBW ফাঁদে ফেললেন, সেইখানেই জয়ের ভিত সহজতর করে দিয়েছিলেন শরীফুল। মাশরাফির পর দ্বিতীয় বাংলাদেশি বোলার যিনি ইনিংসের একেবারে ভেরি ফাস্ট ডেলিভারিতে উইকেট পেলেন, বিরল কৃতিত্ব। এবং ঠিক তার পরের ওভারেই তাসকিন এসে কট বিহাইন্ড করে দিলেন অপর ব্যাটার আব্দুল মালিককে। প্রথম 2 ওভারে 2টি উইকেট হারিয়ে ব্যাকফুটে আফগানিস্তান। আফগানিস্তান আজকে চতুর্থ দিন শুরু করে 45-2 উইকেটে, সেখান থেকে তারা 115, লিটারেলি অল আউট, বা 9টা উইকেট পড়েছিল, এটাকে অফিসিয়ালি অল আউটই ধরে নেওয়া হবে। অর্থাৎ আজকে 22 ওভারে 70 রান তুলতেই তারা শেষ 7টা উইকেট হারিয়েছে। একটা কম্প্রিহেন্সিভ ভিক্টরি ছিল বাংলাদেশ দলের দিক থেকে এবং এই জয়টা অনেক বেশি আনন্দের, অনেক বেশি উদযাপন করবার মতো, কারণ এই আফগানিস্তান আমাদেরকে 224 রানে হারিয়ে দিয়েছিল 2019 সালে, তারই বদলা নিলাম আমরা আরও বড় ব্যবধানে হারিয়ে 546 রানে। বাংলাদেশের এই জয়যাত্রা টেস্টে অন্যান্য প্রতিপক্ষের বিরুদ্ধেও দেশে দেশের বাইরে অব্যাহত থাকুক, আমরা এই শুভকামনা জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।